আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন প্রচন্ড গরম পড়েছে এই সময়ে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই পারে খুবই সম্ভাবনা আছে কারণ সব তো হট হয়ে আছে শুধু একটু স্ফুলিঙ্গের অপেক্ষা একটু স্ফুলিঙ্গ কোথাও দেখা গেলেই বা হলেই সাথে সাথে কিন্তু এই গরম তার সমূর্তিতে সবার সামনে উদ্ভাসিত হবে সুতরাং সাবধান বাসাবাড়ি হোক অফিস হোক যেখানেই হোক না কেন অগ্নির সাথে যোগাযোগ আছে এমন কাজ যেমন রান্না চুলা গ্যাস সিলিন্ডার দেয়া কাঠি অথবা গ্যাস লাইটার যা কিছুই আছে না কেন অর্থাৎ যেগুলো হচ্ছে আগুনের সাথে সম্পৃক্ত সম্পর্কযুক্ত এমন কিছু নাড়া চড়ায় এমন কিছু ধরায় ব্যবহার করায় অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে আদারওয়াইজ কি যে হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না এবং আমরা আশা করছি না আল্লাহ না করুক কি জানে কখন এই সময়টাতেই কতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা একের পর এক ঘটতে থাকবে বা ঘটার সম্ভাবনা আছে সুতরাং বি কেয়ারফুল বাচ্চা কাচ্চারা অনেক সময় ছোটোখাটো ফায়ারিং করে এমন খেলনা নিয়েও কিন্তু খেলে যেমন আপনার বারুদ লাগানো পিস্তল সেই পিস্তলটা যখন সেই ট্রিগারে চাপ দেয় তখন কিন্তু বারুদ জ্বলে ওঠে সেই জ্বলে ওঠা থেকেও কিন্তু আগুন লাগতে পারে কারণ সব কিছুই এমন গরম হয়ে আছে শুধু একটু স্ফুলিংয়ের অপেক্ষা যেটা বললাম খুবই সাবধানে থাকতে হবে এবং সর্বোচ্চ সতর্কতা দিতে হবে এই যে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ রেস্টুরেন্ট যেখানে রান্না বাড়ার ব্যবস্থা করা হয় তাদের ওখানে রান্নাঘর আছে অথবা এই যে ফুটপাতে যে ছোট ছোট স্টোভ নিয়ে সিলিন্ডার গ্যাস নিয়ে বসে সেখানে রান্নার ব্যবস্থা করা হয় ওই যে তেলে ভেজে বিভিন্ন মুরগির উইং আরও মাংস এটা ওটা পেঁয়াজু নানা রকমের জিনিস কিন্তু ভাত ভাতাতে থাকে তারা সেখান থেকেও কিন্তু অগ্নিপাতের সম্ভাবনা আছে সুতরাং সাবধানে থাকতে হবে খুবই সাবধানে এখন যে অবস্থা সে অবস্থায় মানুষের মেজাজে আগুন ধরে যাচ্ছে মানুষ কথা বলতে যে রাগান্বিত হয়ে পড়ছে একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছে কারণ মেজাজ গরম হয়ে গেছে মেজাজ গরম থাকছে এত গরম এসি দিয়ে কতক্ষণ আপনি সাপোর্ট নিয়ে নিজেকে রাখবেন বা ধরে রাখবেন আপনার তো পুরো বাংলাদেশ তো আর সেন্ট্রাল এসি নয় যে সম্পূর্ণ বাংলাদেশকে সেন্ট্রাল এসি করে ফেলা হয়েছে রাস্তাঘাট যেখানে যাচ্ছেন না কেন এসি আছে যেহেতু এসি নেই সব জায়গায় সুতরাং আপনাকে কোনো না কোনো ভাবে এসির বাইরেও যেতে হচ্ছে মাথা কিন্তু হট হয়ে আছে এই অবস্থায় ঝগড়া বিবাদ লেগে যাওয়ার সম্ভাবনা যেরকম একই অগ্নিকাণ্ডের সম্ভাবনা কিন্তু বহু জন্য খুবই সাবধান থাকতে হবে এবং যেখানেই আপনি রান্না করছেন বা আগুনের সাথে সম্পৃক্ত হচ্ছেন খুব সতর্কতার সাথে সময় নিয়ে সেটা অফ করে নিশ্চিত হয়ে সুইচ আপনি অফ করেছেন কিনা নিশ্চিত হয়ে আপনার কিন্তু সেখান থেকে আসতে হবে বৈদ্যুতিক সুইচের মাধ্যমেও কিন্তু অনেক সময় ফায়ারিং করে আগুন লেগে যেতে পারে সুইচ অফ অন ফ্যান কতক্ষণ ঘুরছে এসি কতক্ষণ চালাচ্ছেন কোনো ইলেকট্রিক্যাল জিনিস কতক্ষণ চালাচ্ছেন কোনো মেকানিক্যাল জিনিসও হতে পারে আপনার তো লোহায় লোহায় ঘর্ষণে তো স্পুলিঙ্গও তৈরি হতে পারে সেখান থেকেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে সেই বিষয়গুলোতেও সতর্কতার সাথে খেয়াল করে সময় নিয়ে সেটাকে কাজ শেষ করে বন্ধ করে নিশ্চিত হয়ে তারপর আসতে হবে বন্ধুগণ আমি শুধু কিছু ইঙ্গিত করলাম আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলা যায় অর্থাৎ এই অগ্নি রিলেটেড অনেক বিষয় আছে সেই বিষয়গুলো আপনারা এখন আমার এই কথার সূত্র ধরে আপনারা স্মরণ করার চেষ্টা করুন এবং অগ্নিকাণ্ডের সমূহ সম্ভাবনা আশঙ্কা থেকে নিজেকে সরিয়ে রাখুন এবং সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন